হ্যালো, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে আমরা বেরি করেছি, আমি আর দাদা এখন রাস্তার মধ্যে আছি। এখন আমরা যাবো জৌগ্রাম, একটা ফেমাস একটা মন্দির আছে, মানে খুব জাগ্রত মন্দির, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলো রাস্তার দিকে যা দেখ, পরে দেখাবো। টাটা। দেখো কি সুন্দর রিল্যাক্সে শুয়ে আছে ঠান্ডা জলের মধ্যে। দেখুন একটা বড় একটা বড় সাইজের সাইজ দেখেছিস এক একটা। কুকুরটা দেখছেন, কুকুরটা পুরো মা মুক্তকেশীর জায়গায়। কুকুরটা প্রচুর মাছ দেখতে পাচ্ছেন। এটা স্বামী বিবেকানন্দর মূর্তি, স্বামী বিবেকানন্দ। দেখতে পাচ্ছেন শ্রীরাম কৃষ্ণ, বাবা শ্রীরাম কৃষ্ণ মূর্তি। দেখতে পাচ্ছেন মা সারদার মূর্তি।
বাবা লোকনাথের মুখ দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখালাম মা মুক্তকেশী মন্দিরের সব সিন, খুবই জাগ্রত। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে রাস্তার মধ্যে আছি, এখন রাস্তার দিকে যাই, তারপর আপনাদের পড়াশোনা কথা হবে। এই বীজটার এখানে প্রচুর ডাকাতি হতো, এই এই এলাকাটা জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন এই ডান্দিক বাদিক ডাকাতদের দল ছিল, সব লুকিয়ে থাকতো এর ভিতরে। সেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর হয় না। পশ্চিমবঙ্গের মধ্যে খুব কম দেখা যায়, আমাদের এখানে কালো রঙেরটা বেশি দেখা যায়, সাদাটা খুব কম দেখা যায়, বাইরে রাজ্যে দেখা যায় বেশি। আর এই তিনতলাটা দেখলেন, এখানে খুবই ডাকাত হতো, মানে ডাকাত পড়তো আর কি, সন্ধ্যের পর থেকে কেউ যেতে সাহস পেত না এই রাস্তা দিয়ে। এই আমরা যে রাস্তা আছি সেটাতেই খুব ভয় পেত মানুষের। চলুন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে কিছু কমেন্ট করে দেবেন, ভালো ভালো টাটা। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, বাই বাই।